কিছু অনুভূতি একবারেই আসে, একজনের জন্যই আসে, পরে চাইলেও তা অন্য কারোর জন্য জেগে ওঠে না। জীবনে কারোর ভালোবাসা পেলাম না, পেলাম শুধু অবহেলা আর কষ্ট। একমাত্র ঘুমের ট্যাবলেট জানে একটা জীবন্ত লাশকে ঘুম পাড়ানো কতটা কষ্টের। আমি জানি না কেন আমার এমন হয়, আমি কেন তোমায় নিয়ে এত স্বপ্ন দেখি। আমি জানি আমি তোমায় কত ভালোবাসি, জানি না কেন এত তোমায় মিস করি। মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো একসময় পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। চুপচাপ নিশ্চুপ থাকা মানুষগুলোকে একটু বেশি মানসিক কষ্ট সহায় করতে হয়। এখন আর আমি একা নই, তুমি চলে গেছো, তাতে কি হয়েছে? আমাকে তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী। সব স্বপ্ন কখনো পূরণ হবার না, কারণ এটা তো দুনিয়া, জান্নাত নয়। যে তোমার ভাগ্যে আছে সে তোমার জীবনে আসবেই, তার জন্য কষ্ট করার দরকার নেই, শুধু ধৈর্য ধরো। প্রেম করতে চাই না কষ্ট পাওয়ার ভয়ে, কিন্তু আমি আগের থেকেই তোমাকে অনেক ভালোবাসি। সারাদিন হাসি মুখে থাকলেও রাতের কাছে আমি পরাজিত। হায় রে প্রেম, হায় রে ভালোবাসা, কেন এত কষ্ট দিস? যেটা আমার সেটা শুধু আমারই থাকবে, সেটা যদি একটুও অন্য কারোর হয় তাহলে সেটা আমার দরকার নাই। গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে, রাত্রির কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় তার আপনজন ভুল বুঝলে। জীবন যুদ্ধে নিজেকে টিকিয়ে রাখা বড় কষ্টকর। হয়তো আমি কিছু প্রকাশ করি না, তার মানে এই না যে আমার কষ্ট বা খারাপ লাগে না। এক নদীর তীরে খুঁজে বেড়াই আমি তোরে, সে দেয় না দেখা আমায় প্রভু, তার খেয়াল রেখো তুমি প্রভু। হাজারো অপমানের পরও যদি কেউ আপনাকে ভালোবাসে, তবে তার ভালোবাসাটা পবিত্র।